আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? বন্ধুরা আজকে কথা বলবো এই পৃথিবীর আকার আকৃতি নিয়ে। আজ থেকে শত বছর আগেও মানুষ সভ্যতা একটি বিষয়ে প্রচলিত ছিল, আর তা হচ্ছে পৃথিবীটা সমতল, যার ফলে তারা খুব বেশি দূর বসবাস করতো না এই ভয়ে যে তারা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাবে। তবে যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে বিজ্ঞানীরা আমাদের কাছে নানা ধরনের তথ্য উপস্থাপন করেছে পৃথিবী সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, বিজ্ঞান মহলের আজকে যে বিষয়টি জোরালো দাবি তা হচ্ছে পৃথিবীটা গোলাকার। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর যে তথ্যটি উপস্থাপন করেছে, এই তথ্যটি আজ থেকে শত বছর আগে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল আরদ বাদা যালিকা দাহাহা, তারপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। এখানের মধ্যে দাহাহা যে আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে, যাদের কাছে আরবি বাংলা ডিকশনারি রয়েছে, আরবি বাংলা অভিধান রয়েছে, তারা দেখতে পারেন দহাহা শব্দের মৌলিক যে অর্থটি তা হচ্ছে উট পাখির ডিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে এই শব্দটি ব্যবহার করেছেন উট পাখির ডিম, তারপর তিনি পৃথিবীকে উট পাখির ডিম সাদৃশ্য করেছেন। এছাড়াও পৃথিবী গোলাকার এর তথ্য উপস্থাপন করা যায় পবিত্র কোরআনুল কারিম সূরা জুমার 5 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকা সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাউরুল লাইলা আলা নাহারি ওয়া ইউকাউরু নাহারে আলা লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি আকাশ এবং ভূমিকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তিনি রাতকে দিনে এবং দিনকে রাতে আচ্ছাদিত করেন। এই আয়াতের মধ্যে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে ইউকাউরু। ইউকাউরু অর্থ হচ্ছে পেছানো, কুণ্ডুনি পাকানো, অর্থাৎ গোলাকার কোনো কিছুকে আবৃত করা, পেছানো। পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতটি থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় পৃথিবীটা গোলাকার। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিম সূরা লোকমানের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারে ফিল লাইল, তুমি কি দেখোনি আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবিষ্ট করান? এখানের মধ্যে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারে ফিল লাইল, ধীরে ধীরে রাতে প্রবিষ্ট করান এবং ধীরে ধীরে দিনে প্রবিষ্ট করান। এটা তখনই সম্ভব যখন পৃথিবীটা গোলাকার হয়। পৃথিবীটা যদি সমতল হতো তাহলে তা হঠাৎ করে হতো? বিজ্ঞান যা বলছে তা আমাদেরকে মানতে হবে, বিষয়টি এমনও না। আমরা শুধু প্রমাণ করতে চাই পবিত্র কোরআনুল কারিম মহান স্রষ্টার বাণী, মহান স্রষ্টার নিদর্শন। এটি কাকতলীয় কোনো গ্রন্থ নয়, এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিপিবদ্ধ লেখা কোনো গ্রন্থ নয়। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি যিনি লিখতে এবং পড়তে পারত না, যার একাডেমিক কোনো শিক্ষা ছিল না। বিজ্ঞান যত উন্নতি লাভ করবে কোরআনুল কারিম তার সত্যতা প্রমাণ দিয়ে যাবে। কোরআন যে মহান স্রষ্টার বাণী তার প্রমাণ যুগ যুগ ধরে পেতেই থাকবে। মানব সমাজের কাছে কোরআন তার সত্যতার মানদণ্ড উপস্থাপন করবে ইনশাআল্লাহ। তাই যারা বিজ্ঞান মনস্ক বলে নিজেদেরকে দাবি করেন, আপনাদেরকে বলছি ইসলামের সুচিতল ছায়াতলে এসে সমবেত হন, তবে আপনাদের জীবন কল্যাণকর এবং মঙ্গলজনক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।